দা, আমার দাঁটা কোথায় গেল? আমার একটি মাত্র দা, এই কাঠ কেটে আমার কোনো রকম সংসার চলতো, দাঁটাই হারিয়ে গেল। কি বলছো তুমি এত দ্বিধায় কেন? আপনি কে? আমি জলের রাজা। জলের রাজা? জলের রাজা। তোর কি সমস্যা আমাকে বল। প্রভু, আমি এই পুকুরের ধারে একটি গাছ কাটছিলাম, তো সেখানে আমার হাতে যে দাঁটা ছিল সেই দাঁটা আমার এই জলের মধ্যে পড়ে গেল। তারপর থেকে আমি সেই দা আর খুঁজে পাচ্ছি না। আমি অনেক খোঁজাখুঁজি করলাম এখানে, কিন্তু আমি সেই দা আমি খুঁজে পেলাম না। আমি আমার একটি মাত্র দা, আর সেই কাঠ কেটে আমার সংসার চলতো, বন থেকে কাঠ সংগ্রহ করে। এখন কিভাবে আমার সংসার চলবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম। তুই চিন্তা করিস না, তোর চিন্তা সমাধান আমার কাছে আছে, তুই কিছুক্ষণ অপেক্ষা কর। জলের রাজা উনি গেলেন কোথায়? ডুব মেরে কোথায় কোথায় বা গেলেন? হাতে কি নিয়ে আসছে? প্রভু, এটা কি? এই নে, এটাই তো তোর চাই, তাই না? এটাই তো হারিয়েছিল তোর। যে ধর, পেয়েছিস তোর জিনিস? প্রভু, এটা তো আমার জিনিস বলে মনে হচ্ছে না। তবে? আমার তো লোহার দা। লোহার দা? এটা তো মনে হচ্ছে অন্য কোনো ধাতু। আমি তোর সততা দেখছিলাম, যে তুই কতটা সৎ, যে তুই একটা সোনার লোপিত দায়ের পিছনে এইসব লোভে পড়ে আটকে যাস, কিংবা তোর ওই দাটার কথা ভুলে যাস না কেন, এইটাই শুধু দেখছিলাম। এই দাটা বাড়ি নিয়ে যা, এটা আমি তোকে খুশি হয়ে দিলাম। আমি তো একদিনই ধনী হয়ে গেলাম, আজকেই মালটাকে বেচবো, তারপর আমি প্রচুর বড় লোক। সত্যি খারাপ সময়ের পরেই যে ভালো সময় আসে এটা আজকে আমি বুঝতে পারলাম। জয়, জলের রাজার জয়। কিন্তু আমি একটা লোহার দা ফেললাম, আর আমাকে সোনার দা দিয়ে গেল। আমি যদি সোনার দা ফেলি তাহলে তো আমাকে প্ল্যাটিনামের দা দিতে পারে, দিতেই পারে। এক কাজ করি, এই দাটা আমি আবার ফেলে দিই, এরপরে জলের রাজা এসে আমাকে প্ল্যাটিনামের দা দেবে, সেটা আরো দামি, আমি আরো বড় লোক হয়ে যাবো। আমি এবার সোনার দাঁটা ফেলে দিই, এর থেকেও দামি কিছু যদি পাই। জানি এটা কয়েক কোটি টাকা দাম হয়েও যেতে পারে, কিন্তু যদি তার থেকেও যদি দামি কিছু পাই ফেলে দিই। লোভি মানুষ, প্রথমে সোনার দা দিলাম, সেটা থেকে লোভ বেড়ে গেল? লোভ বাড়েনি, তাহলে ওটাকে ফেললি কেন? তুই লোভ করেছিস, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি, রাগ করবেন না। ক্ষমা চাইলেও হবে না, আমরা জিনিস একবারই দিতে পারি, কিন্তু বর আমরা চাইলে যত খুশি দিতে পারি। তোকে চাইলে আমি একটা বর দিতে পারি। বর? বর নেই, আমি কি করবো, আমি তো পুরুষ। অসভ্য, অসভ্য। তাই একটু আছে, তাই একটু আছে। ঠিক আছে, তোকে আমি আজকে বর দিলাম, তুই খুবই শীঘ্রই একটা ধনী ব্যক্তিতে পরিণত হবি। আরে তার ঠিক আছে, চল যাই, যাই যাই। আপনার মঙ্গল হোক তোর। ভালো লাগলো, আমি তো একটা ভালো বর দিলেন। আবার বেশি লোক ভালো না, আমি জানি। ঠিক আছে, আমি সাইডে বসলাম একটা, আপনি আসেন।
জলের রাজা বর তো দিল কিন্তু সোনার দাঁটা আর দিল না। যাই হোক, কি যেন বলছিল, ওরা চাইলে অনেকগুলো বর দিতে পারে, আমি তো শুধুমাত্র একটা বর পেলাম। আমি মনে করলে তাহলে তো আরো কয়েকটা বর চেয়ে নিতে পারি। আবার আমি দাঁটা ফেলবো, আবার উঠে আসবে, হাতটা ধরে আমি আরেকটা বর বাগিয়ে নেব। এবার যদি আরো বেটার কিছু পাই, বলা যায় না, আবার সোনার মালটা দিয়েও দিতে পারে। ওরা খুব দয়ালু হয়, দিয়েও দিতে পারে, সেটাই করি, আরেকবার ফেলে দাঁটা। এই তো কাজ হয়ে যায়। সকাল থেকে দুবার দা ফেলেছে, এবার ওকে আমি দেখছি। তুমি কিছু বলো, আর কি